আগামীকাল ভারতীয় জনতা পার্টির নবান্ন অভিযান, নাশকতার ছক শোনা যাচ্ছে। দেখুন, প্রশাসন এটা অনুধাবন করছে যে কোনোভাবে নাশকতা ঘটানো হতে পারে। তার কারণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা স্টেটমেন্ট উনি যেটা দিয়েছেন, গুলি চালাওয়ার সম্ভাবনা আছে। আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কোনো জায়গায় কোনো গণতান্ত্রিক আন্দোলনের উপর গুলি চলেনি। গণতান্ত্রিক আন্দোলন চলছে এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় এসেছিলেন বাংলার আশীর্বাদ নিয়ে। তা গণতান্ত্রিক আন্দোলন চলছে, দেখুন একটা মৃত্যু দুঃখজনক, এবং বিশেষ করে এই এই মেয়েটির মৃত্যুটা আমরা কেউ মেনে নিতে পারছি না। আমরা প্রত্যেকের বাড়িতে আমাদের মা আছে, বোন আছে, আমাদের ছেলের বউ আছে, আমাদের মেয়েরা আছে, তারা অবাধ বিচরণ করে। আমার মনে হয় 2010 সালের আগে বাংলার যে অবস্থা ছিল, বাংলার যে নিরাপত্তার অভাব ছিল, বাংলার মেয়েদের বা মায়েদের যে নিরাপত্তার অভাব ছিল, এখন 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর আমার মনে হয় সেই নিরাপত্তার অভাব নেই। এটা সর্বভারতীয় স্তরের রিপোর্ট বলছে যে বাংলায় এবং বিশেষ করে কলকাতায় মেয়েরা নিরাপদ। নবান্ন অভিযানে গুলি চালানোর হুমকি চন্দ্রকোনার বিজেপির মণ্ডল সভাপতি, ভিডিও ভাইরাল। ভিডিও পারলে শুভেন্দু অধিকারিত হয়েছে এবং পুলিশ প্রস্তুত। কালকে সবচেয়ে বড় নেট পরীক্ষা আছে, সেই পরীক্ষা দিন। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার আমাদের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন সিবিআই তদন্ত হোক, এরকম নরখাদক পশুদের সমাজে বিচরণ করা উচিত না। পশুর জায়গায় জঙ্গলে হয়, পশুর জায়গায় লোকালয়ে বা সমাজে হয় না। তাহলে তার ফাঁসি হোক, শাস্তি হোক, সর্বস্তরে তাদের সঙ্গে যারা আছে তাদেরও শাস্তি হোক, মানে শাস্তিটা দৃষ্টান্তমূলক হোক, সেটা ফাঁসি। আপনারা চাইছেন ফাঁসি, দৃষ্টান্তমূলক বিচার হোক, এবং সেখানে সিবিআইয়ের উপর তদন্তের ভার এখন দেওয়া হয়েছে, তবু সত্ত্বেও নবান্ন অভিযান বিরোধী দলদের, তা এই জায়গাটা কীভাবে দেখুন? এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বলেছে সিবিআই তদন্ত হোক এবং ফাঁসির সাজা হোক, এই ফাঁসির সাজা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সিবিআই তদন্তকে মেনে নিয়েছে, তার বাবা মা নয়া মানে বাংলার মানুষ কিছু মানুষ চেয়েছেন, ডাক্তারবাবুরা চেয়েছেন যে এটা সিবিআই তদন্ত, সিবিআই তদন্ত করছে। সিবিআই যদি তদন্ত নামে প্রহসন করে তাহলে তো বাংলার কিছু করার নেই, বাংলার পুলিশের তো এখনও হাত নেই। একটা সিট গঠন হয়েছিল তদন্ত করার জন্য আর্জি করে, মানে সেই সিট তো ভেঙে দিয়েছে, সেই সিট ভেঙে দিয়ে হাইকোর্ট অর্ডার দিয়েছে সর্বস্তরে তদন্ত করে সিবিআই। স্বাভাবিক করে পুলিশের হাতে আর ক্ষমতা নেই, পুলিশের হাতে যখন ক্ষমতা ছিল 12 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছিল, গ্রেপ্তার করেছিল, এবং শোনা যাচ্ছে সঞ্জয় নাকি আরএসএসের একজন সক্রিয় কর্মী ছিল, সঞ্জয় রায় এবং সেই আরএসএসের কর্মী হিসেবে আমি জানি না 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ খুব দক্ষতার সঙ্গে, পারদর্শিতার সঙ্গে অ্যারেস্ট করেছিল। এবং আপনারা জানেন বিগত দিনে কলকাতা পুলিশের মানে একটা বিরাট গোয়েন্দা দপ্তরের নাম আছে, এবং সেই গোয়েন্দা দপ্তর তার তৎপরতার সঙ্গে 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল। আজকে 12 থেকে 13 দিন হয়েছে, সিবিআই এখনও মতো কোনো গ্রেপ্তার করতে পারেনি, এবং সিবিআই বিগত দিনে যে কেসটা নিয়েছে তার কোনো ফাইনাল চার্জশিট বা তার সাজা ঘোষণা করাতে পারিনি। আমরা চাই যে মেয়েটির জাজমেন্ট হোক, এবং জাজমেন্ট দেওয়ার অধিকার তো মমতা বন্দ্যোপাধ্যায় নয়, জাজমেন্ট দেওয়ার অধিকার কোর্ট, সর্বভারতীয় যে আইন সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্ট ডাক্তারবাবুদের বলছে আপনার কাজে যান, আপনাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে না, আপনাদের বিরুদ্ধে কোনো রকমভাবে আপনার নিরাপত্তার দায়িত্ব কোর্ট নেবে, আইন নেবে। কিন্তু তারপরেও দেখুন উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি এত হালকা করে সহজ করে ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করানো যাবে, এখন শাস্তি নয় ফাঁসি নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। এত সহজে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করার জায়গায় নেই, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মানুষের আশীর্বাদ নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের মধ্যে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বস্তরে মানুষের ভেতরে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনা নয় যে এত তাড়াতাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করা যাবে, এত তাড়াতাড়ি নবান্ন দখল করা যাবে। এখন শাস্তি নয়, এখন চেয়ার দখল করার রাজনীতি করছে ভারতীয় জনতা পার্টি, এবং তার সঙ্গে কিছু নার্সিংহোমের অসাধু ব্যবসায়ী তারাও জড়িয়ে আছে। স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচারস, স্কুলিং ফর স্টুডেন্টস, গুরুকুল গ্লোবাল স্কুল।
Gurukul Global School, a home away from home.